নমস্কার বন্ধু আমি বুদ্ধদেব কর্মকার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই পিএসসি মিসলেনিয়াস জি পার্ট ফোর নিয়ে আজকে আবার চলে এসেছি এবং আগের পার্টগুলো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে আপনার টার্গেট মিসলেনিয়াস বলে যে প্লে লিস্টটি বানো হয়েছে ওটা দেখতে পারবেন কিংবা আপনি এই ভিডিওটার আই বটনে দেওয়া হয়েছে আপনি এই ভিডিওটা শেষে আই বটনে ক্লিক করলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো চলুন এই ভিডিওটি শুরু করছি প্রথম যে প্রশ্নটি রয়েছে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে উত্তর কি সুপ্রিম কোর্ট ল্যাডগো হলো ইউরোপের একটি বৃহত্তম কি হ্রদ তারপরে রয়েছে দোনাচার্য পুরস্কার নিচের কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্থাৎ দোনাচার্য পুরস্কারটা কোন বিষয়ের উপর দেওয়া হয় উত্তর ক্রীড়া প্রশিক্ষণ সতনামী বিদ্রোহ হয়েছিল কত সালে ষোলোশো বাহাত্তর সালে মনে রাখবেন এখানে কিন্তু শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বুদ্ধির বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে তত্ত্বের প্রবক্তা হলেন থাস্ট্রন তারপরে রয়েছে বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয় কত তারিখে তো বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয় দোসরা অক্টোবর থেকে আটই অক্টোবর পর্যন্ত এই সপ্তাহটা বন্যপ্রাণী সপ্তাহ হিসেবে পালন করা হয় প্রত্যেক বছর ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার দিয়ে কি পরিমাপ করা যায় করা যায় বধিরত্ব তারপরে রয়েছে পাইরোভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত তো পাইরোভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা তিনটি নয় নম্বরে রয়েছে ভূমধ্যে সকলের চিরহরিত বৃক্ষের কয়েকটি উদাহরণ হলো কি কি। অক অলিভ ও জলপাই তারপরে মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা কে অভিমন্যুর মা সুভদ্রা মহাভারত অনুযায়ী পেট্রোলের রাসায়নিক নাম কি গ্যাসোলিন রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলে ভ্যালকানাইজেশান রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলা হয় কাগজের একটি উপাদানের নাম কি। কাগজের উপাদানের নাম হল সেলুলোজ চোদ্দ নম্বরে চলে যাচ্ছি সব সবচেয়ে হালকা ধাতু কোনটি উত্তর কি লিথিয়াম উত্তর লিথিয়াম পনেরো নম্বর আছে সমুদ্রে প্রচুর পরিমাণে পাওয়া যায় কোনটি সাধারণ লবণ আমরা যে সমুদ্রে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো পরেরটা রয়েছে ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বারস এটা রয়েছে ষোলো নম্বর এইটার সদর দপ্তর কোথায় আছে তো সদর আছে নিউ ইয়র্কে সতেরোতে চলে যাচ্ছি যেটা আছে ডায়াবেটিস রোগীর মূত্রে কোনটি থাকে অর্থাৎ ডায়াবেটিস রোগীর মূত্রে থাকে গ্লুকোজ আঠারোতে রয়েছে সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় বিউটেন ব্যবহৃত হয় কিন্তু জেনেটিক শব্দের অবতারণা কে করেন উত্তর হবে কি বেটেসন তারপরে রয়েছে কুড়ি নম্বর জেনেটিক কোডের আবিষ্কর্তাকে হরগোবিন্দ খোরানা একুশে রয়েছে দু হাজার বাইশ সালের উনচল্লিশতম ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হয়ে হবে উত্তর কি মেঘালয়ে বাইশে এটা রয়েছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন যেটা বলেছে বিশ্বের কোন দেশে মহিলা পুরুষ নির্বিশেষে সমকাজে সমবেতন এই নিয়মটা চালু হয়েছে কোথায় উত্তর কি আইসল্যান্ডে বাইশ নম্বরের কথা বললাম তেইশে রয়েছে কোন মুখ্যমন্ত্রী প্রথম মুফতি মোহাম্মদ পুরস্কারটা পাইলেন কি নীতিশ কুমার চব্বিশে চলে যাচ্ছি চব্বিশে দেখুন এখানে এটা রয়েছে সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হলেন সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন এ আর রহমান পঁচিশে রয়েছে বিশ্বের সব বড় আইস ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে এবং প্রত্যেকবারই কিন্তু হয় সেটা হয় চীনে প্রথমে কোন মহিলা সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি হন অর্থাৎ প্রথম কোন মহিলা উত্তর কি ইন্দু মালহোত্রা নাবার্ড নিচের কার মাধ্যমে সুপারিশ হয়েছিল উত্তর কি শিবরামন কমিটি নাভার্ড পচ পচমপাত প্রকল্পটি কোন নদীর উপরে আছে গোদাবরী নদীর উপরে আছে প্রিজন ডায়েরি বইটির লেখককে প্রিজন ডায়েরি বইটির লেখক জয়প্রকাশ নারায়ণ এবং সর্বশেষ যেটা রয়েছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অবসর নেওয়ার বয়সকাল কত উত্তর কি হবে অবসর নেওয়ার বয়সকাল বাষট্টি বছর তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট আপনাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন শেয়ার করুন নিজের দরকারি বন্ধুগুলোর সাথে এখানে ভিডিওটা শেষ করছি বন্দে মাতরম জয় হিন্দ আপনারা কি রেলে গ্রুপ ডি এনটিপিসি কিং কিংবা যেটা পিএসসির মাধ্যমে মিসলিনিয়াস পরীক্ষা কিছুদিনের মধ্যে হবে এছাড়া এসএসসি সিজিএলের পরীক্ষা তো কিছু দিনের মধ্যে হচ্ছে তারপরে সিএইচএল হবে এগুলোর জন্য প্রিপারেশান বা প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রিপারেশানটা যাচাই করে নেওয়ার জন্য কিন্তু পরীক্ষা অ্যাপ নিয়ে এসেছে বেস্ট মক টেস্ট সিরিজ আপনারা যারা আগেও করেছেন পরীক্ষা অ্যাপে আপনারা নিশ্চয়ই দেখেছেন পুলিশ কনস্টেবল মেন্সে কিংবা ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপে অনেক কোশ্চেন কিন্তু ওখান থেকে কমনযোগ্য এসেছিল তো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং এখানে যেগুলো প্রিমিয়াম প্র্যাকটিসের রয়েছে সেগুলো যদি পার্চেস করতে যাচ্ছেন আমাদের চ্যানেলের কুপন কোড যেটা রয়েছে ইডু নোট ফরটি এটা ইউজ করলে কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটাও আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে পেয়ে যাবেন তো ইয়ে ডাউনলোড করে নিন খুব ভালো অ্যাপ রয়েছে